আসসালামু আলাইকুম আমি সুবর্ণ আহমেদ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কাতলা মাছ রান্না করব সিম আর টমেটো দিয়ে এখানে আমি পাঁচ টুকরা দেশি কাতলা মাছ নিয়েছি একটা পাকা টমেটো এভাবে কেটে নিয়েছি দেশি চারটা সিম নিয়েছি আমি এখানে পাঁচ সাতটা সিম এভাবে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো পিস করে কেটেছি একটা সিমকে আমি দুই টুকরা করেছি এগুলো আমাদের মানিকগঞ্জ জেলায় খুব বেশি পাওয়া যায় এই সিমটা এই সিমের স্বাদটা খুবই ভালো আর দশটা কাঁচামরিচ নিয়েছি মাঝখান থেকে একটু ফেরে নিয়েছি পুরোপুরি আলাদা করিনি আর তিন চারটা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি প্রথমে আমি মাছের টুকরাগুলোকে সামান্য লবণ হলুদ দিয়ে মেখে নেবো মাছগুলো মাখানো শেষ এখন আমি এগুলোকে ভাসতে চলে যাব চুলায় আমি একটা কড়াই বসে নিয়েছি কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন সেখানে আমি তেল দিয়ে দেব তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি মাছটাকে দিয়ে দেব এখন হালকা বাদামি করে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দেব এখন তরকারি রান্না করব চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে আসবে যখন তখন আমি এখানে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো সেই কাঁচামরিচটা এগুলোকে এখন নেড়ে চেড়ে ভেজে নেবো হালকা একটু ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এখানে আমি কাঁচা জিরা বাটা ইউজ করেছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়াও দিয়ে দেবো আমি চা চামচ সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা না পড়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব মশলাটাকে অনেকটা সময় নিয়ে কষাতে হবে কারণ আমি সবজিটা দেওয়ার পরে বেশি কষাবো না কারণ সিম টমেটো দুটাই তো খুবই নরম সবজি এটাকে বেশিক্ষণ কষালে ভেঙে চড়ে একাকার হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে এসেছে এখন আমি সিম টমেটোটা দিয়ে দেব এখন আমি এগুলোকে দুই মিনিটের মতো কষিয়ে নেব বেশিক্ষণ কষাবো না জাস্ট সিমটা একটু নরম হলেই আমি ঝোল দিয়ে দেব এখন আমি সিমটা নরম হয়ে গেছে ঝোলটা দিয়ে দেব আপনারা আপনাদের আন্দাজ মতো ঝোল দেবেন কি পরিমাণ ঝোল খাবেন এখন আমি মাছটা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করব ঢাকনাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর তরকারিতে বলক জল এসেছে ঝোল ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার তরকারি ঝোলটা ঘন হয়ে এসেছে লবণটা টেস্ট করে দেখে নিব ঠিক আছে কি না আমার মাছ রান্নাটা হয়ে গেছে আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম